বাবা জনে বাবু পচাশ পচাশ শহ টঙ্কা দিয়েছেন আউ জনে বাবু কোড়ি টঙ্কা দিয়ে অনুরোধ করছেন আমায়ক আজ্ঞা টিকে কহবে হনুমান পুয় কেতবে লা যে মকর ধ্বজ চন্দ্রকান্ত তাঙ্ক নাতি লা এণু করে কি কহবে ভাইরে যাও বড় খুশি লাগুছি সে আজ্ঞা প্রশ্নটি পচারছেন তু তো মতো প্রশ্ন মধ্যে মধ্যে বিজয় করলু তাপরে আজ্ঞা গোটে প্রশ্ন লাগে হনুমান এটা গোটে আশ্চর্য কথা যে হনুমান হলে ব্রহ্মচারী ব্রহ্মচারী মানে ব্রহ্মর কেতবে পুয়া তাঁর কেবে পুয় জন্ম হয়েছিল হ্যাঁ আশ্চর্য কথা আশ্চর্য কথা তো আলোচনা করতু হে পণ্ডিত গণ আগে পুনি ভাই করেছেন প্রসন্ন আচ্ছা বীর হনুমান হলে ব্রহ্মচারী আহা তাঁর পুয় যে পুনি হেলা কিপরি হৌ হৌ ব্রহ্মচারীর পুয় কমিটি হল সত কথা জাঁয়া পড়ল যেতে রাবণরে সীতাঙ্কু নেলে সীতাঙ্কু নেলে মনরে যে নেই রখিলে আহা অশোক মনকু করিলে গমন আজ্ঞা প্রভুঙ্ক মুদ্রিকারে সীতাঙ্কু দেলে হৌ হৌ অশোক মনরে যে ফল খাইলে তাপরে ভাইনা প্রভুঙ্ক মুদ্রিকার নেইলে সীতাঙ্কু দেলে ওহো হো সত কথা ভাইনা সেইটি সীতা তাঙ্কু বড় পুয় বলি মনিলে ওহো হো হেলে সেতেবেলে হনুমান কলি মা মতে ভোক লাগুছি হ্যাঁ সীতা কলে বনস্থলে যাহা আছে সব তোর তো খাইছলে এমনি খাও 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 হ্যাঁ হনুমান আচ্ছা রাবণঙ্কর পুয় ইন্দ্রজিত হাতরে বন্দী হয়ে গেল ওহো যেতলে বন্দী হয়ে গেলে হ্যাঁ সে তো রাম হনুমান কহিলে কি এমিটি মরিবিনি যদি তুমি মতো মারিয়া পাই চাহুছ হ্যাঁ মো লাঙ্গুড়ে নিয়া লগাই দিব মরিবি কোন নিয়া লগাইলে হ্যাঁ সেতবেলে রাবণরে মনরে ভাবিলে আহা হনুমান কলাঞ্জরে নিয়া লাগিলা হৌ হৌ সেতবেলে হনুমান তহু চলি গলে আহা সমগ্র লঙ্কাটাকু পুড়িণ দেলে তারপরে সমগ্র লঙ্কাটাকু পুড়িণ দেলে আহা ছাও ভাই হনুমান হইণ থিলি তারপরে লঙ্কাটাকু হনুমান পড়িলে পড়িদেলে হনুমানঙ্କ সাথে দেহ সারা ছাল হইতো ছাল বহিলানি আউ হেলে ব্রহ্মচারী পুরুষর হ্যাঁ তাঙ্কর রুম হলে মধ্যে ব্রহ্ম ছাল হলে মধ্যে ব্রহ্ম যেতবে হনুমান সমুদ্র ভিতরক ডেইঁ পড়িলে ডেইঁ পড়িলে সমুদ্র মধ্যে যেতলে ডেইঁ পড়িলে ওহো তাঙ্কর ব্রহ্ম সদৃশ ছাল যাক সেতলে ভাসিলা আচ্ছা 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 সেই টাইমরে ওটি মকর মকর মাছ যাওতলা সে ছাওটা কো গিলি দেলা মানে গিলি শুষি দেলা সে সলে গর্ভবাস হলো সেই মকর মাছ তহু চরি গলা আহা পাতাল পুররে যে তহু চরি গলা হৌ হৌ মহিরা বন করাছি যাই রহিলা মানে মহিরাবণঙ্କ ରାଜ୍ୟରେ ସେ ମାଛଟି ଧରା ପଡ଼ିଲା ଓହୋ ହେଲା ଯେତେବେଳେ ମହିରାବଣଙ୍କ ଯେତେବେଳେ ଧରା ପଡ଼ିଲା ସେ ମାଛଟାକୁ ଯେତେବେଳେ କାଟିବା ପାଇଁ ଗଲେ ଆଚ୍ଛା ସେ ମାଛ କହିଲା ମତେ ଧୀରିକି କାଟ କାହିଁକି ପେଟ ଭିତରେ ମୁଁ ମଣିଷ ଅଛି ସତେ ହଁ କାଟ ସତ ସତ ବାହାରିଲା ମକର ଧ୍ୱଜ ଅତି ସୁନ୍ଦର ସେ ମକର ଧ୍ୱଜ କଣ କଲି ସେଇ ମକର ଧ୍ୱଜ ତ ମୁଁ ଚଳିଗଲା ମହିରାବଣଙ୍କ ରାଜ୍ୟରେ ଯାଇ ରହିଲା ହଉ ହଉ ତାର ପାଳ ହୋଇରେ ତ ମୁଁ ଜଗିଲା ମହା କେତେ ହୋଲି ସେ କେତେ ଲିଟର ଜାଣି କେତେ ସେଲେ ସେ କେତେ ବମିଟା ପିଇଛନ୍ତି ଆଉ କିଏ ମକର ଧ୍ୱଜ ମକର ହୋଲି ଲିଟର ବମିଟା ପିଇଥିଲେ ହଁ ସେଇ ମକର ଧ୍ୱଜ ମାନେ ମହିରାବଣଙ୍କ ରାଜ୍ୟରେ ବାର ପାଳ ହେଇକି ରହିଥିଲେ ଯିଏକି ହନୁମାନଙ୍କୁ ବାଧି ଦେଇଥିଲେ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ସେଇ ମକର ଧ୍ୱଜ ହଁ ହେଲେ ବୁଝିପାରିଲୁ ବୁଝିପାରିଲି ଭାଇନା ଏମିତି ହେଲା ହନୁମାନଙ୍କର ତାଙ୍କ ପୁଅ ରହସ୍ୟ କାହାଣୀଟି ହନୁମାନ ବାହାଇ ନାହାନ୍ତି ଆଚ୍ଛା କିନ୍ତୁ ତାଙ୍କର ପୁଅ ଆସିଲା ଏଇ ପ୍ରକାର ହଁ ହେଲେ ବୁଝିପାରିଲୁ ଭାଇ ବୁଝିପାରିଲି ଭାଇନା ଦେବଶ୍ରୀ ନାରଦ ପଚାରିଲେ ହେ ପ୍ରଭୁ ଆହା ଆପଣ ତଳଦିନେ ଆସିଲେ ଆପଣ କେତେ ଆନନ୍ଦ କେତେ ହସ ହସ ହେଇକି ଥିଲେ ଆପଣଙ୍କ ରାଜ୍ୟରେ ସବୁ ଗାଡି ବସ ଚାଲିଲେନି ତ କି ଗାଡି ବସ ସବୁ ଟିକା ନେଲେନି ତ ମୁହଁଟା କାହିଁକି ପ୍ରଭୁ ଆପଣଙ୍କର ଶୁଖି ଯାଇଛି ତ୍ରିପଲ ଡୋଜ୍ ନେଲେନି ନା ଶୁଣେ ତ୍ରିପଲ ଡୋଜ୍ ନଉଥିଲେ କହିଲେ ଗୁରୁ ଆସିଥିଲେ ହଁ ଭଲ କଥା ଦକ୍ଷିଣ ମାଗିଲେ ହଁ ଦେବା କଥା ଭକ୍ତ ହନୁମାନ ବୋଲି ସେ ହନୁମାନ ପାଖକୁ ଆପଣ ଖାଲି ସେ ହନୁମାନ ପାଖ ଗୋଟେ ଗୋଟେ ପତ୍ରଟି ଲେଖି ଦିଅନ୍ତୁ ସେ ତେଲାତ୍ର ମଣ୍ଡପ ଧରି ପଳି ଆସିବ ପଳି ଆସିବ ଆପଣ ଯିବା ଦରକାର ନାହିଁ ଠିକ ରାମଚନ୍ଦ୍ର କହିଲେ ଯଦି ହନୁମାନ ପରମ ଭକ୍ତ ମୋର ତାହେଲେ ଏଇ କାମଟି ନିଶ୍ଚୟ କରିବ ବୋଲି ରାମଚନ୍ଦ୍ର ପତ୍ର ଲେଖିଲେ ଆଚ୍ଛା କେମିତି ପତ୍ର ଟିକେ ଲେଖିଲେ ଶୁଣି କରି ରଘୁନାଥ ଆନନ୍ଦିତ ହେଲେ ଲେଖନ ପତ୍ରକୁ ଆଣି ଥାଉ ଲେଖିଲେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଅଯୋଧ୍ୟା ଯେ ଦେଶର ରାଜନ ରଥଙ୍କର ପୁତ୍ର ଶ୍ରୀରାମ ମୋ ନାମ ଆଲପା ହନୁମାନ ମୋ କଥା ମାନିବୁ ତୋ ନାତିକି ଧରିଲେ
বাবু অযোধ্যা আসিব, দক্ষিণা বাবু রে করিবি প্রদান, রে করিবি প্রদান, তাহার গুণ্ডটাকু করিব ছেদন। নারদ পত্র ধরলে পদা কু আসলে ভাবনা কলে এই পত্রটা হচ্ছে হনুমান পত্র, এই পত্র যদি রামচন্দ্র পত্রটা নিয়ে যদি হনুমান দিয়েদেবি তাহলে রামচন্দ্র হনুমান এমিটিকা ভক্ত মান হয়েছেন, যদি মানে রামচন্দ্র কে হনুমান তোম নাতির মুন্ড কু নেই তোম মাই পুর মুন্ডা দিয়ে দিও, বুঝলে মাত্রে হনুমান সাংে সাংে তা মাইকির মুন্ডা হাড়ি আনি রামচন্দ্র করে বড়ে দেব, তাঁর মাইকি নাচি এবে মনা করছে তোর হনুমান স্ত্রী নাই বলি, আর তাঁর পিলা পিলি নাতি তাঁর পুয় কোণ কাঁথ হলে খুশি বলে না কোণ, আর তোকে বুঝেইলি পরে কেমিতি তাঁর পুয় জন্ম হলে, হ্যাঁ বুঝেইলে যে মু হলে সেটা কথাটা কই, হ্যাঁ তাঁর ভারি যে কেল থিব না মগর মাছ কলে কি না আহা মুন্ড এই পত্রটা মো হনুমান কো দিবিনি, আচ্ছা সে বড় কন্যা গলে কোয়ারে বড় কন্যা পাখু গলে দেবর্ষ নারদ, আচ্ছা আচ্ছা হ্যাঁ যেতলে বড় কন্যা পাখু যাচ্ছেন, হ্যাঁ গোটিয়ে সম্বলপুরী ভাষার বড় কন্যা কন্যা বসছেন গপসপ হচ্ছেন হচ্ছেন ভাই, বাবু আনন্দিত হই হ্যাঁ হ্যাঁ পুরাণ শুনি শুনি কিছু টঙ্কা প্রদান কলে বলি ভাই কো বড় খুশি মধ্যে লাগুছি, তো খুশি লাগুছি ভাই না, এনু করি কোন সম্বলপুরী ভাষারে কইলু সে পদ টিকে সম্বলপুরী ভাষারে কহিলে, হ্যাঁ তোর রূপ কে সুর করি তোর গুণ কে সুর করি ননি মুই মরি গলি রে ননি মুই সরি গলি রে তোর আখির ছোটা মুলকে হসা দেখির করি, সে বড় কথা ভাবুছি তোর আখি ছোটা মুলকি হসা দেখি করি রে, আচ্ছা তোর রূপ কে সুর করি তোর গুণ কে সুর করি ননি মুই মরি গলি রে, আচ্ছা ননি মুই সরি গলি রে তোর আখি ছোটা মুলকি হসা দেখি করি রে, তোর আখি ছোটা মুলকি হসা দেখি করি রে, আর কোন বলি আর কোন জানিছ, কানে অছি কান ফুলু কালহর লহর ঝলকুছে, বেগে অছি পহিরা মাল তো দেহর যাক মহকুছে, কানে অছি কান ফুলু কালহর লহর ঝলকুছে, বেগে অছি পহিরা মাল তো দেহর যাক মহকুছে, আচ্ছা তোর ডেরি হুঙ্গা চালি ননি মরি গলি রে ননি মুই সরি গলি রে, তোর আখির ছোটা মুলকে হসা দেখির করি রে, তোর আখির ছোটা মুলকে হসা দেখির করি রে, এমনি কইলে হ্যাঁ এমনি ভাবুথবা সময়রে কোন হেলা নাদ যাওছনি এমতে আলোচনা করুন তোরে পণ্ডিত গণ, এবে ভাই তহির কথা কহুছি শুন, হউ হউ।